কলকাতার স্পষ্টভাষী অভিনেত্রী মধুমিতা সরকার সবসময় আলোচনায় থাকেন তার ফ্যাশন এবং অভিনয়ের কারণে। কিছুদিন আগে শুটিং এর মাঝে দুর্ঘটনার শিকার হন তিনি। তার ব্যক্তিগত জীবন নিয়েও আগ্রহের শেষ নেই নেটিজেনদের। ভারতের ছোট পর্দার অভিনেত্রী হিসেবে তিনি ব্যাপক জনপ্রিয়। নাটকের পাখি চরিত্র দিয়েই খ্যাতি অর্জন করেন। দুর্গাপূজাতে ফ্যাশনেবল লুকে দেখা মিলেছে তার। তবে শুধু তার দেখা নয়, প্রকাশ্য এলো মধুমিতা সরকারের প্রেমিকের ছবি। তার ইনস্টাগ্রাম স্টোরিতে একটি ছবি পোস্ট করেছেন তিনি। এ ছবিতে লেখা গল্পের শুরু, সঙ্গে জুড়ে দিয়েছেন লাল রঙের লাভ ইমোজি। ইনস্টাগ্রাম স্টোরিতে আরেকটি ছবি পোস্ট করেছেন মধুমিতা। তাতে দেখা যায় মধুমিতার মাথার চুলগুলো খোলা, কপালে ছোট্ট একটি টিপ, পরনে কালো রঙের শাড়ি। মধুমিতা এক যুবকের হাত ধরে বসে আছেন, তার গায়েও কালো রঙের শার্ট। এরপর থেকে শুরু হয়েছে মধুমিতার প্রেম জীবন চর্চা। মধুমিতার প্রথম সংসার ভাঙার পর বহুজনের সঙ্গে বহুবার প্রেমের গুঞ্জন উঠেছে, তবে বরাবরই তা নাকচ করে দিয়েছেন। অবশেষে প্রেমের সম্পর্কে জড়ানোর কথা স্বীকার করলেন এই অভিনেত্রী। ইনস্টাগ্রাম স্টোরিতে পোস্ট করা যুবকটি তার প্রেমিক। ভারতীয় একটি গণমাধ্যমে মধুমিতা সরকার বলেন, হ্যাঁ প্রেম করছি, তবে খুব সম্প্রতি আমাদের সম্পর্কটা শুরু হয়েছে। তবে কি খুব শিগগির বিয়ে করছেন? এ প্রশ্নের জবাবে মধুমিতা বলেন, সবে প্রেমের শুরুটা হয়েছে, বিয়ে নিয়ে এখনো কিছু ভাবিনি। মধুমিতার প্রেমিকের নাম দেবমাল্য চক্রবর্তী, তবে তিনি অভিনয় জগতের কেউ নন বলে জানিয়েছেন এই অভিনেত্রী। উল্লেখ্য, ভারতীয় সিরিয়াল সবিনয় নিবেদন অভিনয় করে যাত্রা শুরু করেছিলেন অভিনেত্রী মধুমিতা সরকার। সেই শুরু, তারপর আর পেছনে ফিরে তাকাতে হয়নি। একে একে বোঝে না সে বোঝে না, কে আর করি না, কুসুম দোলার মতো ধারাবাহিকে অভিনয় করেছেন। এখন দাপিয়ে কাজ করছেন বড় পর্দায়। আলোতে থাকুন, ফোকাসে থাকুন, হাত রাখুন প্রজন্মের হাতে।